হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের দো পেঁয়াজার একটি রেসিপি নিয়ে। তো চলুন দেখি এটা আমি কিভাবে বানাই। রুই মাছের দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 9 পিস মতন রুই মাছ। এর মধ্যে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। নিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। নুনটা ভালো করে মাখিয়ে নিতে হবে, তাহলে কিন্তু মাছের টেস্টটা একদমই খেতে ভালো লাগবে না। আমি এখানে দেখুন সব রকম সাইজেরই রুই মাছ নিয়েছি, সব ধরনের পিসের। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ছোট বড় পিস নিতে পারেন। 5 মিনিট পরে আমি আবার একটু লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে রুই মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু দো পেঁয়াজা, একটু মাছটা একটু স্পাইসি হবে খেতে, তাই জন্য লঙ্কা আর জিরের গুঁড়োটাও দিয়ে ম্যারিনেট করে নিলাম। ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা যখন একটু হালকা গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে রাখা, আর দিয়ে দেব 6 থেকে 7টা গোটা রসুনের কোয়া। দিয়ে হালকা গোলাপি রং ধরা পর্যন্ত এটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রাখা। টমেটোটা দিয়ে আরেকটু ভালো করে নেড়ে নিচ্ছি। এটা কিন্তু টমেটোটা হালকা একটু সিদ্ধ হলেই যথেষ্ট, খুব বেশি কষানোর দরকার নেই, কেননা এর মধ্যে আমরা দিয়ে দিলাম নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 টিস্পুন মতন, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এটা আমরা কিন্তু মশলাটা কষিয়ে রান্না করব না, এটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে তারপরে এটাকে ব্যবহার করব। দেখুন এটা আমার মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। এবার এটাকে ওভেন থেকে তুলে নেব। তুলে একটা সাইডে রেখে দেবো, পাত্রে রেখে ঠান্ডা করে তারপরে মিক্সিতে পেস্ট করে নেব। গরম অবস্থায় কিন্তু মিক্সিতে পেস্ট করা যাবে না, যখন একটু ঠান্ডা হয়ে যাবে তারপরে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। অন্যদিকে আমি ও কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল ভাজার জন্য। ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু মাছটা ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। এরপরে আমি এক এক করে সমস্ত মাছ দেব না, প্রথমে কিছুটা মাছ দেব, তারপরে বাকি মাছটা দিয়ে দেব। সব মাছ দিতে গেলে একটার সঙ্গে আরেকটা মাছ আবার লেগে যেতে পারে। এইভাবে একটা একটা করে মাছ আমি দিলাম। প্রথমে 6 পিস মাছ দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। খুব ভালো করে লাল করে মাছগুলো ভাজতে হবে। এখানে কিন্তু আমি একটু বড় সাইজের রুই মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু একটু ছোট রুই দিয়েও করতে পারেন, বা কাতলা মাছ দিয়েও করতে পারেন। যেহেতু রুই মাছটা আমাদের ঘরে প্রায়ই আসে, তাই জন্য রুই মাছের রেসিপিগুলো একটু পাল্টে পাল্টে খেলে এর স্বাদটা খুবই ভালো লাগবে খেতে। একঘেয়ে মাছ বা মাছের ঝোল খেতে কাউরই ইচ্ছে করে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেওয়ার পরে বাকি যে মাছগুলো ছিল সেটা দিয়েও ভেজে নিচ্ছি। রুই মাছের অনেক ধরনের রেসিপি কিন্তু হয়ে থাকে, তাই রুই মাছের রেসিপিটা একটু অন্য ধরনের বানানোর চেষ্টা করেছি। আপনারা কিন্তু অবশ্যই এটা বা দেখার পরে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। সমস্ত মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমার তেলটা একটু কমে এসেছিল, তাই জন্য এর মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য সাদা জিরে আর কালো জিরে ফোড়ন। ফোড়ন থেকে বেশ মিষ্টি সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রাখা। পেঁয়াজটা যখন বেশ হালকা ভাজা হয়ে যাবে, তখন আমরা কিন্তু এর মধ্যে যেই মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম, অর্থাৎ ভাজা পেঁয়াজ টমেটো রসুন মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন আদা বাটা। আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পরে এটাকে একদম লো ফ্লেমে রেখে দেব ওভেনের একটা সাইডে। ওভেনের আর এক দিকে অন্য একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে কয়েক টুকরো আলু দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আমি এখানে দু পেঁয়াজ দিয়ে আলু ব্যবহার করেছি লম্বা লম্বা করে কেটে রাখা। আপনারা চাইলে আলুটাকে স্কিপও করতে পারেন। আলুটা দিয়ে ভালো করে নুন আর হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে কড়াই থেকে আলুগুলো তুলে নিচ্ছি। এরপরে যে ওভেনের মধ্যে আমি দু পেঁয়াজের মশলাটা লো ফ্লেমে করে ফুটতে দিয়েছিলাম, এরপরে আমি এর মধ্যে আরও কিছুটা মশলা অ্যাড করব। এক টিস্পুন মতন হলুদ গুঁড়ো, এক টিস্পুন মতন লঙ্কার গুঁড়ো, এক টিস্পুন মতন জিরে গুঁড়ো, আর এক টিস্পুন মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দেব এক টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এক্ষেত্রে দুইবার মশলার ব্যবহার করেছি। প্রথমে পেঁয়াজটা আর রসুনটাকে ভাজার সময় সেই মশলা ব্যবহার করেছি, আর তারপরে বার মশলা আবার অ্যাড করলাম। এইভাবে মশলা দিয়ে বেশ ভালো করে কষাতে কষাতে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, আর মশলাটা থেকে তেলও ছেড়ে বেরোচ্ছে। মশলাটার কালারটা খুব সুন্দর একটা কালারও হয়েছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব দুই কাপের মতন জল, মাঝারি কাপের দুই কাপের জল দিয়ে মশলাটার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আলুটা দিয়ে আমি এটাকে 5 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর খুললাম, খোলার পরে এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দেব। এক এক করে সমস্ত মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আরও 5-7 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। ব্যাস, তাহলেই কিন্তু আমাদের আজকের রুই মাছের দো পেঁয়াজা একেবারে রেডি হয়ে যাবে। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে অবশ্যই বানাবেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হলো। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ভালোভাবে ঢুকে যায়। আর ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমাদের। ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য গরম মশলা ছড়িয়ে দিলে ব্যাস গরম গরম পরিবেশন করুন রুই মাছের দো পেঁয়াজা। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।